কোরবানিদে ভারত ও মিয়ানমার থেকে চোরাই পথে গরু আসার কারণে ঝুঁকির মুখে পড়বে বাংলাদেশের খামারিরা তাই চোরাই পথে গরু আমদানি বন্ধে এখনই সরকারের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্মার্স জুন জাতীয় দুগ্ধ দিবসে সির্টাক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা কিছু নাই আমাদের এই জায়গায় হচ্ছে সম্মেলনে সংগঠনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন বলেন ভারত থেকে গরু আমদানি বন্ধের পর বাংলাদেশ গরু উৎপাদনে কোরবানি লাখ গরু বেশি আছে এই অবস্থায় বাড়তেছে কিন্তু খামারিরা চাহিদার তুলনায় যোগান বেশি দেওয়ার পরও কেন গরুর দাম কমছে না সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে বলেন গরুর দাম সরকারের নীতি নির্ধারকের উপর নির্ভর করে কম দামে বিক্রি করতে হচ্ছে এতে আমাদের খামাদের লাভ হোক আর না হোক আমাদের কম দামে বিক্রি করতেই হবে কারণ হচ্ছে যেহেতু ডিমান্ড থেকে সাপ্লাই বেশি দ্বিতীয় কথা হচ্ছে দাম বেশি কেন দাম বেশির জন্য আসলে খামাইরা দেয় না দাম বেশির জন্য সরকার দেয় কারণ সরকার আমাদেরকে পলিসি সাপোর্ট দেয় না ডিএলএস আমাদেরকে আমরা ডিএলএসকে হাজার হাজার ভার নোটিশ করছি যে আমাদেরকে একটু পলিসি সাপোর্ট দেন কিন্তু আমাদেরকে পলিসি সাপোর্ট দেয় না এই যে ব্রাজিল থেকে মাংস আমদানির কথা হলো গরু আমদানির কথা হলো মাংস আমদানি করে আর গরু আমদানি করে কি আমরা সাস্টেনেবল ডেভেলপ যেতে পারবো পারবো না আমরা বলছি ব্রাজিল মাংস উৎপাদনে পৃথিবীতে নাম্বার ওয়ান মাংস এক্সপোর্টে পৃথিবীতে নাম্বার ওয়ান ব্রাজিল কি জাতের গরু পালন করে মাংস উৎপাদনে নাম্বার ওয়ান হলো মাংস এক্সপোর্টে নাম্বার ওয়ান হল আমাদেরকে ওই জাতের সিমেন্টটা এনে দেন বাংলাদেশে আমরা ওই জাতের গরুটা বাংলাদেশে উৎপাদন করি লালন পালন করি শিক্ষিত বেকার যুবকদেরকে আমাদের দেশে কর্মসংস্থানের যোগান করিতেই কাজে লাগাই এবং আমরাও চাই মাংস 400 টাকার ভিতরে আসুন যাতে সবাই সপ্তাহে একদিন দুই দিন মাংস খেতে পারে এছাড়াও দেশীয় দুগ্ধ শিল্প বাঁচাতে গুড়া দুধ আমদানিতে সরকারের নিয়ন্ত্রণ ও শুল্ক বৃদ্ধির দাবি জানায় এই সংগঠন আমদানি করা গুড়া দুধের মান নিয়ে নানা অভিযোগ থাকার পরও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না অভিযোগ করেন ইমরান হোসেন আমরা বলতেছি যে এই বাল্ব ফিল মিল যেটা বস্তা হয়ে আসে এবং খুব অল্প মেয়াদ সম্পন্ন হয়ে আমদানি হয় এবং এটা পরবর্তীতে বস্তা ভেঙে যখন ছোট ছোট প্যাকেট আকার ধারণ করে তখন কিন্তু আবার নতুন করে তাদেরকে একটা জীবন দিয়ে দেওয়া হয় একটা সেলফ লাইফ দিয়ে দেওয়া হয় এটা আসলে ঠিক না তো আমরা বেসিক্যালি আমাদের দাবি হচ্ছে এই বাল্ব ফিল্ম মিলটা আমদানিটা কীভাবে নিরুৎসাহিত করা যায় এটা নিঃসাহিত করার অনেক উপায় আছে একটা হচ্ছে লেগে কি ট্যাক্স বাড়ায় এটাকে নিউসাহিত করা যায় আরেকটা হচ্ছে এটা আমরা দেখছি কৃষি মন্ত্রণালয় থেকে চাল আমদানি পেঁয়াজ আমদানির ক্ষেত্রে তারা একটা কোটা করে দেয় যে চাল এত বেশি এর চেয়ে বেশি আমদানি করা যাবে না কিংবা পেঁয়াজ এর চেয়ে বেশি আমদানি করা যাবে না গুঁড়ো দুধের ক্ষেত্রেও যদি এরকম কোটা করে দেওয়া হয় যে আমাদের আসলে চাহিদা কতটুক এর বিপরীতে আমাদের লোকাল উৎপাদন কতটুক কতটুক গ্যাপ আছে সেই অনুপাতে যদি কোটা করে দেওয়া হয় যে এতটুকু বেশি দুধ আমদানি করা যাবে না তাহলে মনে হয় আমাদের কৃষকদের দাবিটা পূরণ হবে রেমালে ক্ষতিগ্রস্ত খামারিদের বাঁচাতে ব্যাংক ঋণ মৌকুফ ও আর্থিক সহায়তার দাবি জানায় খামারিদের এই সংগঠন এই সময় বিভিন্ন জেলার খামারিরা গবাদি পশু রোগবালায় আক্রান্ত হলে সরকারি সহায়তার দাবি জানান কষ্ট করে দেশের মানুষের জন্য যে মাংসের দুধের চাহিদা পূরণ করছি সরকার এতটা দিচ্ছে কেন তারা এই কর্মকর্তারা আমাদেরকে অবহেলা করতেছে আমি আপনাদের ডিসটাফ্রেশন করতেছি এই আমার পিছনে খামারি আছে যাদের 20টা 30টা 25টা মারা গেছে এই মহিলা একজন মহিলা তো উনি কাঁnda গরে অনেক ওনার কি গরুগুলা মারা গেল ওরে দেখেও রেমালের কবলে পড়ে একশো উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে পঁচিশ লাখ গবাদি পশু এছাড়াও গবাদি পশুর খাবারের বড় ধরনের সংকট দেখা দিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকায়